নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে আজকে চিন্তা করে দেখো, 88 সাল থেকে আমরা পার্টি করে আসছি, আর সেই পার্টি করতে গিয়ে আজকে চট্টগ্রাম বিধানসভায় একজন মাফিয়াকে দাঁড় করাচ্ছে লকেট চ্যাটার্জি। যে লকেট চ্যাটার্জিকে আমরা জিতিয়ে নিয়ে এসেছি, সেই লকেট চ্যাটার্জি আজকে মাফিয়াদের সাথে আজকে যোগদান করিয়ে চট্টগ্রাম বিধানসভাটা শেষ করে দিতে চাইছে। সেই যদি তৃণমূল রাজ করে, তার সঙ্গে আমাদের দরকার পুরনো কর্মীগুলো সব শেষ হয়ে যাওয়া ভালো। কার জন্য আজকে পার্টি করতে এসছি আমরা? কার জন্য করতে এসছি? আমার বেঁচে থাকার দরকার নেই। আমার মতন যদি একটা লোক, পুরনো কর্মী যদি আত্মহত্যা করে, তাহলে জানবো যে অজস্র আমার সঙ্গে কর্মীরা তারাও এরকম করবে। এইভাবে যদি কেউ দেবব্রত বিশ্বাসকে সমর্থন করে, আমি চাইছি যে এরকম মাফিয়াকে এক্ষুনি তাকে তাক এবং লকেট চ্যাটার্জি তার নেতৃত্ব যেন এক্ষুনি বাদ দেয় রাজ্য থেকে। আমরা চাইছি, আমি আর কোনো রকম যেতে চাই না। আমি নিজেকে মৃত্যুবরণ করবো এবং আত্মহত্যা করবো এই পার্টির জন্য। আমি দেবব্রত বিশ্বাসের মতন যদি লোককে তারা ক্যান্ডিডেট করে, তার সে রাষ্ট্রটা করে দেওয়া ভালো। আরে নিরুপম দা ইয়াহাঁ পর গলা দে নেয়া রেল লাইন মে বল রা, দেবব্রত বিশ্বাস দাঁড়িয়েছে বলে আমি এটা করছি কেন, এরকম এই সবই নিয়ে তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। আজকে উনি যাচ্ছে না, বলছে আমি যাব না। 88 সাল থেকে আমি ভারতের জনতা পার্টি আটপতি ঘাটে ভেতরতে যাব। হ্যাঁ, ভিডিও করছি। আমার সঙ্গে বহু ছেলে রয়েছে। আজকে আমি বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টির হয়ে আমি নিজেকে আত্মহাতুই দেবো। আজকে আপনারা আমাকে এখান থেকে আটকেছেন, আমাকে আটকাতে পারবেন না। আমি যে কোনোভাবেই আমি নিজেকে আত্মহত্যা করি।